আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডনে অনেকেই আসছেন পড়তে, কেউ বুঝে আসছেন, কেউ না বুঝে আসছেন। বাস্তব অবস্থাটা কি আপনাদের একটু বলি, যাতে লন্ডন আসার আগে আপনি ভেবে শুনে ক্যালকুলেশন করে আসতে পারেন। এই দেশে যারা পড়তে আসছেন, কেউ ফ্যামিলি নিয়ে আসছেন, কেউ একা আসছেন এবং 20-25 লাখ টাকা খরচ করে আসছেন সোনার হরিণ ধরতে। যারা আসছেন তারা বেশিরভাগই আসছেন এদেশে থেকে যাওয়ার জন্য, এবং যারা আসছেন অনেকেই ভিটামাটি বিক্রি করে আসছেন। আবার অনেকে ভালো ব্যবসা বাণিজ্য ছিল দেশে, 10-12 লাখ টাকা ইনকাম ছিল যাদের, এদেরও কেউ কেউ এই সোনার হরিণ ধরতে আসছেন এই লন্ডনে। মনে করছেন এখানে এসে সেটেল হয়ে যাবেন, ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন, জীবন বদলে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবেন। কিন্তু এই স্বপ্নের সাথে বাস্তবতা কতটুকু মিলে তার একটা ব্যাখ্যা দেই। আমার পরিচিত অনেকে এখানে আসছেন, মাঝে মধ্যে আমিও টেলিফোন পাই। তারা কিন্তু এই দেশে আসার আগে কিন্তু আমাকে ফোন দেন নাই, বলেন নাই যে আসবো কি না। এই জন্য বলেন নাই, হয়তো ভেবেছেন যে যদি ফোন করি, যদি বলে না আসার দরকার নাই, সেই ভয়ে হয়তো উনি বলেন নাই। কিন্তু এখন যখন এখানে এসে বিপদে পড়েছেন তখন ফোন করেছেন, ভাই বাসা ভাড়া পাই না তো কি করি, জব পাচ্ছি না তো কি করি। এই যে একটা অবস্থা, খুব দুরূহ অবস্থা আমি বলবো অনেকেরই। কীরকম দুরূহ অবস্থা, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসছেন। আপনারা জানেন লন্ডন শহরে বাড়ি ভাড়া অনেক বেশি এবং অনেকে বাড়ি পাচ্ছেন না, একটা বাড়ির জন্য দীর্ঘ লাইন, তো এই লোকটা থাকবে কোথায়। তারপর আসে লন্ডনের বাইরে, লন্ডনের বাইরে তুলনামূলক কম, তারপরও একটা 2-বেডের বাসা লন্ডনের বাইরে 600-700-800 পাউন্ড, মানে 70-80 হাজার টাকা। আপনার থাকা খাওয়ার খরচ আছে, টিউশন ফি আছে, কিন্তু আপনি রুজি করছেন কত, দেখা গেল যে আপনি 1 লাখ টাকা রুজি করতে পারছেন না। হ্যাঁ, আপনার এখানে হয়তো আপনি বাইরে যদি কাজ করেন, ধরেন কি বলে লন্ডনের বাইরে শহরগুলিতে হয়তো লিভিং কস্ট একটু কম, কিন্তু এখানে অনেক জায়গায় আছে কাজ পাওয়া যাচ্ছে না, কারণ এই ছোট শহরে এই যে কাজের সুযোগটাও কম। তো এখন আপনি কাজ পাচ্ছেন না বা পেলেন, হ্যাঁ আপনি রোজগার করলেন 1 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, তো এই বাকি টাকাটা কোথা থেকে আসবে। এখন কথা হলো যারা আসছেন, হ্যাঁ বেশিরভাগ লোকেই ভিটাবাটি বিক্রি করে বাবার পেনশনের টাকায় আসেন। হ্যাঁ, আবার যারা একটু সচ্ছল ছিলেন তারাও হয়তো 20-25 লাখ টাকা খরচ করে আসছেন এখানে, আসে প্রতি মাসে মাসে, আবার 2-3 লাখ টাকা খরচ করবেন বাড়ি থেকে এনে, এটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। তো এখন কথা হচ্ছে এখানে এসে মহা বিপদে পড়েছেন অনেকেই। আবার কেউ কেউ আবার লন্ডন ছাড়ার কথা ভাবছেন, যে আশেপাশের কোনো দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইটালি, ওইগুলোতে চলে যাওয়া যায় কি না, এগুলোও ভাবছেন অনেকে। আবার কথা হচ্ছে যে যারা বাংলাদেশে ভালো আছেন, হ্যাঁ বিশেষ করে যারা আর্থিক অবস্থা একটু ভালো, তাদের আসার কোনোই দরকার নেই। কারণ আপনি যাকে সোনার হরিণ ভাবছেন, এটা কিন্তু সোনার হরিণ না। আপনারা জানেন যে এই ব্রিটেনে অর্থনৈতিক মন্দা চলছে, সমস্ত বিশ্বেই চলছে এক হিসাবে। তো এখন এই যে অর্থনৈতিক মন্দা, এর সব কিছুর দাম বেশি, তাতে আপনি কিভাবে কুলিয়ে উঠবেন। তো এখন শুধু আপনার স্বপ্ন ভঙ্গই হবে। আপনারা অনেকে বলতে পারেন হয়তো উনি চলে গেছেন, এখন আমরা যাতে না আসি সেই জন্য এইসব কথা বলছেন। না রে ভাই, হ্যাঁ আমার এই ধরনের কারণে আপনি আসলে তো আমার কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে আপনি হিসাব নিকাশ করে আসবেন, এবং যারা পড়তে আসেন, বেশিরভাগ ছাত্রই আসেন এমন সব বিশ্ববিদ্যালয়ে যেগুলোর কোনো নাম নাই, গন্ধ নাই, এরা ওই সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে, তাদের এটাও তাদের ব্যবসা, যে এই যে টিউশন ফি পায় ওগুলোর উপর তারা লাভ করে। তো পড়াশোনা হলো না, আপনি এখানে থাকতেও পারলেন না, মাঝখানে টাকা চলে গেল, সময় চলে গেল, আপনি এসে ভোগান্তিতে পড়লেন। অনেকে মনে করেন এখানে আত্মীয় স্বজন আছে, তাদের একটা শেল্টার তারা পাইতে পারেন, কিন্তু এটা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ এই যে এই ব্রিটেনে বিশেষ করে লন্ডন সিটিতে যারা থাকেন, সবাই একটু হিসাব নিকাশ করে চলেন। বাংলাদেশের মতো যে 6-7 তলা বাড়ি, এটা তো এখানে না, সবাই হয়তো দেখা যায় 2 বেডরুম বা 3 বেডরুমে, অর্থাৎ তার যতটুকু প্রয়োজন বাচ্চা কাছে নিয়ে তার মধ্যেই তারা বাড়ি গুনলেন। যার 3 বেডরুম দরকার, 3 বেডরুমই নেন, যে এক্সট্রা একটা বেডরুম, গেস্ট রুম, এইটা খুব কম মানুষই করতে পারেন এখানে। কারণ একটা বেডরুম এক্সট্রা হলে তার ভাড়া হয়তো দেখা যাবো মাসে আরও 30-40 হাজার টাকা বেশি, প্রতি মাসে 30-40 হাজার টাকা কে দিতে যাবে, আননেসেসারি বলেন। সো আপনি বা ওনারা চাইলেই আপনাকে আসলে হেল্প করতে পারবে না, কারণ এখানে জীবন ব্যবস্থা, তারও তো একটা হিসাবের নিকাশের মধ্যে চলতে হয়। তো এখানে সব কিছু মিলিয়ে আপনি আপনার হিসাব করে আসবেন, যে এখানে এটা না যে একদম এটা বেহেস্তের মতো না যে আপনার ওই আঙ্গুর বেদানা এসে আপনার মুখে পড়বে আপনি গিল্টে থাকবেন, এরকম না। এখানে বিরাট একটা স্ট্রাগলের ব্যাপার, এবং যারা প্রকৃত অর্থে পড়তে আসবেন তাদের হিসাবটা আলাদা। তবে আমি বলবো যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসবেন, তারা একটু খুব ভেবে চিনতে আসবেন, হ্যাঁ যে আপনার জবটা আর ব্যাপারে ভাববেন, টিউশন ফি কত, আপনার এই যে থাকা খাওয়া খরচ কত, এটা আপনি মেনটেন করতে পারবেন কিনা। এবং আর একটা ব্যাপার হলো যে এই দেশে অনেক বেনিফিট সিস্টেম চালু আছে, কিন্তু আপনি এগুলোর কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন না, কারণ আপনার
আপনি অ্যালাউ করে না আইনে আপনাকে, কারণ আপনি এখানে পড়তে আসছেন, আপনি এটা পাবেন না। তো যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম, কথাগুলো আপনার কাছে হার্ড মনে হতে পারে, কারণ অনেকেই এসে এখানে বিপদে পড়েছেন আমি জানি। আপনারা যাতে বিপদে না পড়েন সেই জন্য একটু ক্যালকুলেশন করে আসবেন প্লিজ, তাহলে আপনার হয়তো আপনি বিপদে পড়বেন না, এবং আপনার হয়তো এমন লোক আছে এখানে যেখানে এসে আটকে গেছে, যাইতেও পারছে না, এত টাকা খরচ করে আসছে, আবার এই টাকাটা তুলতে পারছে না, একটা মহাবিপদ। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং ব্রিটেনে যারা আসবেন তারা একটু হিসাবতে কাজ করে আসবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।